হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রিয়া রান্নাঘর। প্রিয়া রান্নাঘরে তোমাদের জানাই সবাইকে স্বাগত। পুজো স্পেশাল আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এমনটা নয় পুজোর সবকটা দিনই আমরা আমিষ খাই, পুজোর অষ্টমীর দিন কিন্তু আমরা সবাই প্রায় নিরামিষ খাই। তাই অষ্টমীর স্পেশাল একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কাশ্মীরি পনির। তাহলে চলো রেসিপিটা আমার সঙ্গে দেখতে থাকো। দেখো, প্রথমে এখানে পনির নিয়েছি, প্রায় 700 গ্রাম মতো পনির নিয়েছি, আর পনিরগুলো একটু বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি। আমি স্কোয়ার শেপে পনিরগুলো কেটে নিয়েছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আমি 5 টেবিল চামচ সাদা তেল, তার সঙ্গে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ গাওয়া ঘি। তোমরা চাইলে পুরো প্রিপারেশনটাই ঘি দিয়ে বানাতে পারো, আমি ঘি আর সাদা তেল দুটো একসঙ্গে মিশিয়ে করছি। খুব ভালো করে আমরা গরম করে নিয়েছি তেলটা। এবার আমরা পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, এতে পনিরগুলো শক্ত হয়ে যাবে। দুপিঠে হালকা গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে পনিরগুলোকে তুলে নেব। আর পনির কী করে নরম রাখতে হয় এই সময় একটা ছোট্ট ট্রিক্স আমি তোমাদের দিয়ে রাখছি। প্রথমে আমরা পনিরগুলোকে ভেজে নিই। এবার পনিরগুলো উল্টে দিয়েছি, দেখো একটা পিঠে কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এরমভাবেই পনিরগুলোকে, সব পনিরগুলোকে আমরা ভেজে নিচ্ছি। ওদিকে একটা বড় বোল নিয়েছি আর আমি জল গরম করে নিয়েছি। জলটা একটু মিডিয়াম গরম করলেই হবে, খুব বেশি গরমের দরকার নেই। জল গরম করে নিয়ে বাটির মধ্যে জল নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো 1 চামচ নুন। এই জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে খুব ভালো করে নুনটাকে আমরা মিশিয়ে নেব। এবার এই ভেজে রাখা পনিরগুলো এই জলের মধ্যে আমাদের 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তোমরা যখনই পনির রান্না করবে এই ট্রিক্সটা অবশ্যই করে দেখো, তাতে পনিরটা কিন্তু খুব সফট হবে আর জুসি থাকবে। একদম কড়াই থেকে ডাইরেক্ট তুলে জলের মধ্যে দিয়ে দেবো। এরমভাবে পনিরটাকে আমরা 10 মিনিট এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। বাকি পনিরগুলো ভেজে নিয়ে এরমভাবে জলের মধ্যে রেখে দিয়েছি। এবার দেখো এখানে আমি নিয়েছি কটা আমন্ড, 10-12টা আমন্ড ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর লাগছে আদা আর মৌরি। আদা আর মৌরিটা আলাদা করে বেটে নেব, আর আমন্ডটাকেও আলাদা করে বেটে নেব। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, বড় এলাচ, দারচিনি, ছোটো এলাচ আর লং। তেল গরম করে প্রথমে গোটা গরম মশলাগুলো আমরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব। এই কাশ্মীরি পনিরটা বানাতে কিন্তু একদম কোনো বেশি মশলা লাগে না, খুব কম মশলার মধ্যে এটা বানানো হয়ে যায়। খুব ভালো করে আমরা গরম মশলাটা কিন্তু ভেজে নিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি আদা আর মৌরি বাটা। এই কাশ্মীরি পনিরে মেন হচ্ছে এই মশলাটাই। মৌরি আর আদার খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এই রেসিপিটায় তোমরা পেয়ে যাবে। তোমরা যদি আদা আর মৌরি বাটাটা নাও ইউজ করতে চাও, মৌরি গুঁড়ো বা ডাস্ট আদাটাও কিন্তু এখানে ইউজ করতে পারো। খুব ভালো করে আদা আর মৌরি বাটাটা আমরা এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। রুম টেম্পারেচারে দুধ দিলেই কিন্তু হবে। 1/2 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার আমরা আমন্ড বাটাটা দিয়ে দেব। আমন্ড বাটাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, গ্রেভিটা যাতে একটু থিকনেস হয়। সম্পূর্ণ আমি আমার পছন্দ মতো এটা ইউজ করেছি, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। এক্ষেত্রে তোমরা চিনে বাদাম বাটা বা কাজু বাদাম বাটা বা চারমগজ বাটা যে কোনো একটা কিছু ইউজ করতে পারো। গ্রেভিটা যাতে থিকনেস আসে সেই কারণেই এখানে আমি আমন্ড বাটাটা ইউজ করেছি, বেশ একটা ক্রিমি ভাব আসে। গ্রেভিটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। জল থেকে তুলে ডাইরেক্ট পনিরগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো দেখে বুঝতেই পারছো একদম কিন্তু ভাঙেনি, আর সত্যি পনিরগুলো দারুণ জুসি হয়েছিল। ভিজিয়ে রাখা যে জলটা, যে নুন জলটা, ওটা অল্প একটু দিয়ে দিলাম গ্রেভিটা যাতে খুব ঘন না হয়। বেশ কিছুক্ষণ কিন্তু পনিরগুলোকে আমাদের গ্রেভির মধ্যে এবার ফোটাতে হবে। দেখে বুঝতেই পারছো একদম কোনো হ্যাপাজেট রান্না নয়, খুব সহজেই এই রান্নাটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর পনিরের একদম নতুন একটা রেসিপি এটা। কিছুক্ষণ আমরা ফুটিয়ে নিচ্ছি, দেখো ফুটতে শুরু করেছে। পনিরের এই প্রিপারেশনটা কিন্তু একদমই ঝাল হয় না, হালকা সুইটনেস ব্যাপারটা থাকে। আমি এখানে চিনি ইউজ করিনি, ন্যাচারাল যে সুইটটা আছে যেমন দুধে বা আমন্ড বাটাতে সেই সুইটটা দিয়ে কিন্তু এই প্রিপারেশনটা পুরোটা বানিয়েছি। তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো, আর যদি চাও অল্প একটু স্পাইস তোমরা চাও সেক্ষেত্রে তোমরা গোলমরিচ গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। নামানোর শেষে দেখো আমি 2 চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটার দিলে জিনিসটা আরও ক্রিমি হবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে।
খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি যাতে বাটারটা খুব ভালোভাবে গলে যায়। আমাদের কাশ্মীরি পনিরের একদম শেষ স্টেপে আমরা চলে এসেছি। বাটার দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কাসৌরি মেথি। এতে রেসিপিটা দেখতেও খুব ভালো লাগবে আর মেথির একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকের কাসৌরি মেথির ফ্লেভারটা ভালো লাগে না, তারা কিন্তু কাসৌরি মেথিটা এই সময় স্কিপও করতে পারো, না দিতেও পারো। আমাদের কাশ্মীরি পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। পুজোর অষ্টমীর দিন এটাকে বানাও, লুচি নান পোলাওর সঙ্গে এটাকে সার্ভ করতে পারো। আমার এখনও পুজো স্পেশাল রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানিও।